नमस्कार बंधुरा, मौली सिन्हा यूट्यूब चैनेले आपनादेर सकल के स्वागत जानाच्छी। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी मुर्ग जाफरानी रेसिपी। रेसिपिटी भीषणी रिच एवं क्रिमी है, खेते किन्तु भीषणी भालो लागे। जे कोनो छोटोखाटो अनुष्ठाने आपनारा ई रेसिपिटा ट्राई करते पारेन, बा संडेतेओ किन्तु अवश्य एटा ट्राई करा जेते पारे। रुमाली रुटी, तंदूरी रुटी, पोलाओ, बिरियानी इत्यादिर साथे किन्तु भीषणी भालो जाबे। ताहले आसुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपि। सबार प्रथमे आमादेर चिकेनटाके मैरिनेट करते हबे। तार जोन्नो आमी एखाने नियेछि 500 ग्राम उइथ बोन चिकेन पिसेस। आपनारा चाइले बोनलेस पिसेसो नीते पारेन। स्वाद अनुसारे लवण दिए दिच्छी, सामान्य एकटु दिए देव हलुद गुड़ो, तारपर देव एक टेबिल चामचर मतो झाल लाल लंकार गुड़ो। आपनारा झाल कम खेले काश्मीरी लंकार गुड़ो व्यवहार करते पारेन। दिए देव 1/4 चा चामचर मतो जैत्रीर गुड़ो, 2-3 टेबिल चामचर मतो सादा तेल देव, আর 1/4 কাপের মতো দিয়ে দেব টক দই। সমস্ত কিছু ভালো করে মিক্স করে আমি ম্যারিনেট হতে রেখে দেব ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা রুম টেম্পারেচারেও ম্যারিনেট করতে পারেন। এই রেসিপিতে চিকেন আমাদের দুবার ম্যারিনেশন করতে হবে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে পেঁয়াজ বেরেস্তা। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে অল্প তেলে অল্প অল্প করে দিয়ে বেরেস্তা ভেজে তুলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে বেরেস্তা তুলে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে 1 টেবিল চামচ বেটে হবে সেই পরিমাণ আদা, 1 টেবিল চামচ বেটে হবে সেই পরিমাণ রসুন, পেঁয়াজ বেরেস্তা যতটুকু ভেজেছিলাম, 8-10টা আলমন্ডস, 1 টেবিল চামচ কিশমিশ আর 8-10টা কাজু বাদাম। এই সমস্ত কিছুকে আমরা মিক্সিতে ভালো করে বেটে নেব। ফ্রিজ থেকে আমি মাংসটাকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়ো আর বেটে রাখা মশলা। সাথেই দেব একটু কেশর ভেজানো জল। আপনারা চাইলে দুধেও কিন্তু কেশরটা ভেজাতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর আবারও ম্যারিনেট হতে রাখব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বেরেস্তা ভাজা তেলটাই আমি গরম করে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর হাই ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি গ্রেভি হবে না, তবে সামান্য একটু জল দিয়ে দেব আমি ম্যারিনেশনের বাটিটা ধুয়ে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব মাংসটা সফট হওয়া পর্যন্ত। যেমন আমরা চাপ রান্না করি ঠিক তেমন। আপনারা যদি আমার চাপের ভিডিও না দেখে থাকেন দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। যেহেতু মাংসটা আমাদের ম্যারিনেট করা ছিল, 1/2 ঘন্টা মতো সময় লেগেছে মাংসটা পুরোপুরি সফট হতে। সবার শেষে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ট্রেডিশনালি এই পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হয়ে থাকে, তবে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম। ঘিটাকে মিশিয়ে দিয়ে এবার আমি মাংসটাকে সার্ভ করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণই সহজ একটা রেসিপি আর অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, আপনাদের ভীষণই পছন্দ হবে।
আজকের মতো আমি এখানেই বিদায় জানালাম। আবার আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।